অন্যপুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন অভিযোগ এনে 2017 সালের 22 নভেম্বর তালাকের নোটিশ পাঠিয়েছিলেন সাকিব খান। তবে কে সেই ব্যক্তি সে বিষয়ে মুখ খোলেননি সাকিব। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ ঘটান তিনি। এরই মধ্যে সিনেমা পাড়াসহ নানা মহলে গুঞ্জন রটে, ঢাকাই ছবির আরেক সুপারহিট নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে নাকি অপুর প্রেমের সম্পর্ক আছে। এতদিন পর এসব নিয়ে আবারও সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব খান। সাকিব খান বলেন, আসলে আমি সব পেছনে ফেলে এসেছি, অপু বিশ্বাস এখন আর আমার জীবনের অংশ নয়, আর তাই আমি তাকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমি দেখার চেষ্টা করেছিলাম কারা আমার জীবনটাকে নষ্ট করছে, কেন আমাদের মাঝে দূরত্ব হচ্ছে, ওইগুলো ফেলে আমি অনেক দূর চলে এসেছি। এ নিয়ে মুখ খুলেছিলেন বাপ্পি চৌধুরী। তিনি বলেছিলেন, অপুর সঙ্গে প্রেমের খবরটি সম্পূর্ণ মিথ্যা, এ চটকদার খবরটি সাংবাদিকরা ছড়িয়েছে বলে অভিযোগ তার। বাপ্পির ভাষায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা। চটকদার খবরের জন্য সাংবাদিকরা অপু বিশ্বাসের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন রটিয়েছেন, তিনি আমার দিদির মতো, তার সঙ্গে প্রেমের তো প্রশ্নই ওঠে না। তবে সহশিল্পীর মধ্যে যে ধরনের ভালোবাসার সম্পর্ক থাকতে হয় সেই সম্পর্ক আছে তার সঙ্গে আমার। অপুকে নিয়ে বাপ্পি আরো বলেন, আমাদের এই সময়ের অনেক শিল্পী আছেন যারা নিজেকে তারকা ভাবে, নিজেকে শিল্পী ভাবতে তাদের কষ্ট হয়, এমনকি শুটিং ইউনিটে এসেও নিজের স্টার ইমেজ ধরে রাখার চেষ্টা করে, কিন্তু অপু দিদির সাথে কাজ করে আমার তা মনে হয়নি। সব সময়ই তিনি হাসি খুশি থাকেন, প্রত্যেকটা শটে অনেক আন্তরিকতার সাথে কাজ করেন, সহশিল্পীদের সাথে ভালো ব্যবহার করেন, নিজেকে তারকা ভেবে আটকে রাখেন না, যে কারণে ওনার সাথে জুটি বেঁধে কাজ করতে কোনো ধরনের সমস্যা বোধ করছি না, বরং অনেক আগ্রহ নিয়ে শুটিং করছি।